নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আমাদের প্রথম ব্লগ নিয়ে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বলে আজ আমরা সব বন্ধুরা মিলে চলে আসলাম বাবার ধাম জলেশ্বরে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এখান থেকে, দেখতে দেখতে পুরো চোখ জুড়িয়ে গেল। চলুন এবার আমরা পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি। এই দেখুন, এই সেই পুকুর যেই পুকুরের নিচে বাবা জলেশ্বর আজও বিরাজমান। চলুন এবার লাইনের উদ্দেশ্যে আমরা পুকুরের পার ধরে এগিয়ে চলি। আমরা বন্ধুরা সবাই মজা করতে করতে লাইনে ঠিক পৌঁছে গেলাম। লাইনে দাঁড়িয়ে আমরা সবাই পুজোর জন্য টোকেন কালেক্ট করে নিলাম। এই দেখুন, এখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, দেখে পুরো প্রাণ জুড়িয়ে গেল। দেখুন সবাই পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আজ অনেক গরম পড়েছিল, সবাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। বাবার জন্য এটুকু কষ্ট আমরা সবাই করতেই পারি। চল হার হার মহাদেব বলে এগিয়ে চলি। হার হার মহাদেব। খুবই গরম ছিল আজ, তাই আমি আর আমার বান্ধবী মিলে জল কিনতে বেরিয়ে পড়ি। কাকিমার কাছ থেকে একটা জলের বোতল নিয়ে আমরা আবার লাইনের উদ্দেশ্যে এগিয়ে যাই। হঠাৎ আমার বান্ধবী একটি গরু দেখে এগিয়ে গেল তাকে খাবার খাওয়াতে। ও ভয় পায় গরু, তবু ভয়ে ভয়ে ওকে খাবারটা খাইয়ে দিল। ওকে ফাইনালি আমরা প্রায় 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বাবার মন্দিরের সামনে পৌঁছে গেলাম। আমরা দুধ প্রসাদ ফুল দিয়ে ডালাটা সাজিয়ে নিলাম। চলুন এবার বাবার দর্শন করা যাক। বাবার দর্শনের পর আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ খাবার পর এই পাশেই একটা ছোট মেলা ছিল, চলুন একটু ঘুরে নেওয়া যাক। এখন প্রায় বেলা 4টা বাজে। দেখুন এখনো কত লোক বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই দোকান মানুষের ভিড় দেখতে দেখতে এগিয়ে চললাম বাড়ির পথে। চলুন বাড়ি ফেরা যাক। বিকেল গড়িয়ে এলো, তবুও দেখুন একটু ভিড় কমেনি। আজ হয়তো সারা দিনটাই ভিড় থাকবে বাবার দর্শনের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে মন্দিরের শেষে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।